আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নওরিদ হাসনিন ফ্রম নওরিদ হাসনিন ব্লগস। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রত্যেকে প্রত্যেকের বাসায় সেফ আছেন। কারেন্টলি আমরা বাংলাদেশিরা একটা ক্রুশিয়াল সিচুয়েশনের মধ্য দিয়ে পার করছি। সো আজকে আমি আমার কিছু পার্সোনাল অপিনিয়ন শেয়ার করতে চাই এই বিষয়ে, এবং সেটা হচ্ছে যদি আমরা এই সিচুয়েশনকে ট্যাকেল দিতে চাই তাহলে আমি মনে করি সেটা কিছুটা হলেও আমরা আমাদের ফ্যামিলি থেকে, আমরা আমাদের বাসা থেকেই সেটেল ডাউন করতে পারি। এবং সেটার জন্য প্রত্যেকটা প্যারেন্টসের প্রতি আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে, আপনারা আপনাদের বাচ্চাদের প্রতি বন্ধুত্বপূর্ণ রিলেশন রাখার চেষ্টা করুন। কারণ বাচ্চাদের মনের অবস্থা বোঝার চেষ্টা আমাদেরকেই প্রথমে করতে হবে, এবং এতটাই সাপোর্টিভ হতে হবে বাচ্চাদের প্রতি যেন আপনার বাসার বাইরে গিয়ে বাচ্চারা যদি হ্যারাসমেন্ট বা ফিজিক্যাল মলেস্টেশনের শিকার হয় সেটা বাসায় এসে সবার আগে যেন আপনার সাথে শেয়ার করতে পারে। না হলে বুঝতে হবে আপনার বাচ্চা হয়তো আপনাকে ভয় পাচ্ছে অথবা ট্রাস্ট করতে পারছে না, সেজন্য ওদের প্রতি অবশ্যই অনেক বেশি সাপোর্টিভ হতে হবে, অনেক বেশি ফ্রেন্ডলি হতে হবে তাদের সাথে। এবং ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও সুযোগ করে দিতে হবে সেলফ ডিফেন্স ট্রেনিং নেওয়ার জন্য, যাতে তারা নিজেদের সেফটি নিজেরাই প্রথমে এনশিওর করতে পারে, সবসময় যেন আপনাদের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে না হয়। আর আমরা যদি ওদের জন্য একটা সেফ এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিতে না পারি তাহলে বাইরের লোকজনের কথা তো বাদই দিলাম। এর পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, সবাই যেভাবে প্রোটেস্ট করছেন এই রেপিস্টদের পানিশমেন্ট দেওয়ার জন্য সেটা আমার কাছে খুবই অ্যাপ্রিসিয়েটিভ। আর আমি আমাদের গভর্নমেন্টের উপর পুরোপুরি বিশ্বাস রাখি যে তারা নিশ্চয়ই একটি পার্মানেন্ট এবং স্ট্রিক্ট ল এনফোর্স করবেন রেপিস্টদের পানিশমেন্ট দেওয়ার জন্য। সো আশা করছি আমার কথাগুলো আপনাদের ভালো লেগেছে। আর এদিকে আমি আমার বাচ্চাদের জন্য আজকে পিৎজা বানিয়েছিলাম, চিজি বিফ পিৎজা। তো এর জন্য আমি এখানে প্রথমে কুসুম গরম পানি নিয়ে নিয়েছি এক কাপ, এর মধ্যে এক চা চামচ ইস্ট দিয়ে দিব এবং সাথে দিব এক চা চামচ পরিমাণ চিনি, এবং অ্যাক্টিভ হওয়ার জন্য এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। অন্যটি বলে আমি প্রায় 1.5 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং সাথে অ্যাড করব 1/2 চা চামচ গার্লিক পাউডার। গার্লিক পাউডার না থাকলে তাহলে এটা আপনারা স্কিপ করতে পারেন। তো এগুলো আমি এখন মিক্স করে নিব ভালোভাবে। ড্রাই ইনগ্রিডিয়েন্টস মিক্স হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/2 টেবিল চামচ মতো সয়াবিন তেল, আপনারা চাইলে অলিভ অয়েল ইউজ করতে পারেন যদি অ্যাভেলেবল থাকে আপনাদের কাছে। প্রায় 10 মিনিট রেস্টে রাখার পর আমার ইস্ট অ্যাক্টিভ হয়ে গিয়েছে, এখন আমি এটা ময়দার সাথে মিক্স করে দিচ্ছি। আমার এখানে পুরোপুরি পানি ইউজ করা লাগেনি, প্রায় 1/4 কাপ মতো আমি ইউজ করেছি, বাকিগুলো রেখে দিয়েছি। এখন আমি এগুলো ভালোভাবে মিক্স করে একটা সফট ডো রেডি করে নিব। প্রায় 10 মিনিট ময়ান করার পর আমার ডো একেবারে রেডি হয়ে গিয়েছে, খুবই স্টিকি এবং খুবই সফট। এখন আমি এই ডোটা রেস্টে রাখার জন্য বোলে রেখে দিব। তবে বোলের সারফেসে আমি প্রথমে একটু তেল দিয়ে নিয়েছি এবং ডো রেখে দিয়েছি, এবং ডোর উপর আমি দিয়ে দিব অল্প একটু তেল যাতে ডোটা পুর দিয়ে বেশি ড্রাই হয়ে না যায়। এই ডোটা আমি প্রায় 1 ঘন্টা রেস্টে রাখবো একটি গরম জায়গায়। আপনারা যদি চান তাহলে চুলার পাশে রাখতে পারেন, এবং অবশ্যই এটা কভার করতে হবে একটি ক্লিং র্যাপ অথবা কোনো একটি ঢাকনা দিয়ে। এখন আমি পিৎজার টপিংগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি মোজারেলা চিজ নিয়ে নিয়েছি, প্রায় 1 কাপ মতো চিজ আমি গ্রেট করে নিচ্ছি।
এবং আরো রেডি করে রেখেছি অনিয়ন রিং টমেটো বেছি ফেলে দিয়ে তারপর আমি কুচি করে পাতলা করে কেটে নিয়েছি এবং ক্যাপসিকামও কুচি করে কেটে নিয়েছি এবং রান্না করা কিছু গরুর মাংস নিয়ে নিয়েছি এর মধ্যেই ময়দার ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে তো আমি এটা বুল থেকে নামিয়ে নিব এবং ময়দা ছিটিয়ে ভালোভাবে আরেকটু ময়ান করে নিব প্রায় 5 মিনিট এভাবে মথে নেওয়ার পর আমি ডোটা আরেকটু রেস্টে রেখে দিব একটি সুতি কাপড় ঢেকে দিয়ে প্রায় 10 মিনিট পর দেখলাম ডোটা আরেকটু ফুলে উঠেছে তো এখন আমি এটা হালকা একটু মথে নিব এবং কিছুটা ডো আমি আলাদা করে রেখে দিব আহলানের জন্য একটা ব্রেড বানাবো সেজন্য তো বাকি ডোটা আমি পিজার জন্য ইউজ করব এবং একটি রোলিং প্যান নিয়ে আমি পিজার ডোটা বেলে নিব আমার কাছে রোলিং বেল দিয়ে বেলতে ইজি মনে হয় সেজন্য আপনারা যদি চান তাহলে হাত দিয়ে ভালোভাবে স্প্রেড করে নিতে পারেন তবে এটা বেশি পাতলাও করা যাবে না আবার বেশি মোটাও রাখা যাবে না তো আমি আমার পিজা প্যানের সাইজ করে আমি এটা ভালোভাবে বড় করে বেলে নিচ্ছি এখন বেলে নেওয়া ডোটা আমি পিজা প্যানে দিয়ে দিয়েছি এবং এইভাবে হাত দিয়ে ভালোভাবে মাঝখানে চেপে দিব এবং একটি ফোর্কের সাহায্যে ভালোভাবে ছিদ্র করে দিব যাতে মিডলে কোনো এয়ার ক্রিয়েট না হয় পরে যাতে বেক করার সময় ভালোভাবে একটু ক্রিস্পি হয়ে ক্রাস্টটা রেডি হয়ে যায় এখন আমি এতে প্রায় 2 টেবিল চামচ মতো সস দিয়ে দিচ্ছি নর্মাল টমেটো সস ইউজ করেছি আমি আপনারা চাইলে পিৎজা সসও ইউজ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা মজারেলা চিজ অবশ্যই টপিং ইউজ করার সময় আপনারা একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে পিজার ডোর সাইড দিয়ে যেন 1 ইঞ্চি পরিমাণ জায়গা আপনারা খালি রাখেন যাতে বেক করার সময় এটা ভালোভাবে ফুলে ওঠে এবং ক্রিস্পি হয়ে যায় সবগুলো টপিং দিয়ে দেওয়ার পর আমি এখন উপরে কিছু স্লাইস করে রাখা মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি এভাবে চিজ দিলে দেখতে একটু সুন্দর লাগে সেজন্য আমি দিচ্ছি এবং সবশেষে দিয়ে দিচ্ছি অরেগানো এটা একটা ইটালিয়ান হার্ব এটা দিলে হয় কি রেস্টুরেন্টের মতো ফ্লেভার আসবে সেজন্যই আমি ইউজ করতেছি আমি পিজা বেক করে নিব 180°C 15 মিনিটের জন্য এখন আমার পিৎজা একদম রেডি হয়ে গিয়েছে এর সাথে আমি আহলানের জন্য গার্লিক ব্রেড রেডি করেছিলাম তো তাছাড়া পিৎজার স্মেলে পুরো ঘর এতটাই সুগন্ধিতে ভরে গিয়েছিল সত্য কথা বলতে গার্লিক পাউডার এবং অরিগানো ইউজ করার কারণেই এমনটা হয়েছে
পিৎজার টেস্ট আসলে অনেক বেশি ভালো হয়েছিল। সেহরান তো অলমোস্ট হাফ পিৎজা সে একাই খেয়েছে। তো পিৎজা শেষ করার পর সেহরান একটু ড্রয়িং করতে বসেছে। অ্যাকচুয়ালি উইকেন্ডে সে চেষ্টা করে একটু ড্রয়িং নিয়ে বিজি থাকতে, কারণ হোল উইক তো আসলে ক্লাসের পড়া নিয়ে এত বিজি থাকে যে ড্রয়িং বা অন্য কোনো ধরনের অ্যাক্টিভিটিস করার মতো এতটা টাইম থাকে না সেজন্য। সো এই ছিল আমার আজকের ব্লগ। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।